এই লোকটা আমার মাকে ঠকিয়েছে, আমার আমার মায়ের সারা জীবনটা নষ্ট করে দিয়েছে। ওদের কাছে খেলা হতে পারে ডাক্তারবাবু, কিন্তু যাদের জীবন নিয়ে খেলা হয় তাদের কাছে অনেক কিছু। আমার মাকে যা দেওয়া হয়নি আমাকে তা দিতে হবে, আমাকে স্বীকার করতে হবে ওই রাজবাড়ির একজন বলে। নাম বলবো, চাবুক খেয়েছিস কখনো? আগে আগে কি অপরাধ করলাম? কি অপরাধ করলাম বাবু? বড় কুমার বলবি, কুমার বাহাদুর বলবি? যে আগে ডাটা কামা, আগে কুমার বাহাদুর, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, রাজা বাহাদুর খেতে আছেন, ওনার দাড়িটা কেটে আমি এক্ষুনি এখানে আসবো, আমি যাবো আর আসবো। ঠিক আছে যা, ওখানে কামিয়ে আমারটা কামিয়ে দেবে। কিন্তু যে আর কি যা, আরে বুঝলে ভাড়া, এই রাজনারায়ণের হাতে টিপে তুলো না, দেখুন না দেখো না, একটুর জন্য ফসকে গেল। এবারে এবারে দেখি, দাদা রাজনারায়ণের হাতে টিপ একবার দেখুন, দেখুন হাতে টিপ দেখুন। আমাকে দে তোরে দাদা, না রাজনারায়ণ পারবে না দাদা, দেখি না রাজু ঘোড়াটা কার রে? আমার। তোর ঘোড়া? হ্যাঁ, আগে তো দেখিনি। হ্যাঁ, নতুন কত দাম নিল আমি ঠিক জানি না, বাবা মা দিয়েছে। একটা কথা ছিল আপনার সঙ্গে, এখন বিরক্ত করে না যাও। পিসিমা, বাবা রাজুকে নতুন ঘোড়া কিনে দিয়েছে, আমার ঘোড়া কোথায়? সেটা রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো। না না না, আমি সব লক্ষ্য করছি, এখানে কিন্তু ভালো হচ্ছে না। কো কি ভালো হচ্ছে না? রাজুর বেলা যা ব্যবহার করা হয় আমার বেলাটা হয় না। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। কিন্তু আমি তার দাদা। চুপ কর বেজাত ছোট লোক কুলাঙ্গার, উঁচু গলায় কথা বলবি তো মুখ ভেঙে দেব। নিজের সম্বন্ধে তুই কি ভাবিস? জানিস না তুই কে, কিসে তোর জন্ম? বেশি বাড়াবাড়ি করলে ওই রাস্তার কুকুর, তুই রাস্তায় গিয়ে দাঁড়াবি। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। দাদা শোনো, আমাকে শোনো না, তুই শোনো না,
রাজু তুই একের নম্বরের ভিতু। হ্যাঁ আচ্ছা তোকে আমি মারতে পারি? তুই আমার ভাই না? পাগল কোথা এইভাবে বুকের উপর টার্গেট করলে কেউ ভয় না পেয়ে পারে? আচ্ছা রে বন্ধু ধর ধর বন্ধু ধর আমার বুকে টার্গেট কর। তুই কি বলছো দাদা? এই দেখ পাচ্ছিস না কিরকম ভিতু দেখেছিস? ভালো করে প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, একেবারে বুল সাই হিট করা চাই, বুঝলি? চলি তোমার হাতের নিশানা লক্ষ্য করছিলাম প্রতাপ, ফসকে গিয়ে ভালোই হয়েছে, নইলে বিপদে পড়তে। মানে? মানে চট করে অত মাথা গরম করা তো ঠিক নয়, তুই মেন্টালি এক্সাইটেড আছো, আমার সঙ্গে চলো আমি তোমাকে ওষুধ দেবো। চলো না চলো। হ্যাঁ শিবানী, ইনি হচ্ছেন প্রতাপ নারায়ণ সিংহ, রাজবাড়ির বড় কুমার। এই মেয়ে আর আমি, এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। ওর মা মারা যান তখন। যা কি যা বলছেন, বসো 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 বসো। আইনত সম্পত্তির ওপর কোনো দাবি তোমার নেই, তবে রাজা বাহাদুর যদি দয়া করে তোমার আইন আমি বুঝি ডাক্তার বাবু, আর আপনাদের এই রাজা বাহাদুর আমায় যে কিছু দিয়ে যাবেন না এটা আমি জানি। তাহলে রাজনারায়ণকে গুলি করাটা তোমার পাগলামি হতো? এই লোকটা আমার মাকে ঠকিয়েছে, আমার আমার মায়ের সারা জীবনটা নষ্ট করে দিয়েছে। এইসব কথা যখন আমার মনে আসে তখন আমার মাথা মধ্যে আগুন জ্বলে উঠে ডাক্তার বাবু, আমি তখন আমি তখন পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই, বিশ্বাস করুন না। দেখো হে নবাব বাদশাহ রাজা জমিদারের কাছে এসব কিছুই নয়, খেলা। ওদের কাছে খেলা হতে পারে ডাক্তার বাবু, কিন্তু যাদের জীবন নিয়ে খেলা হয় তাদের কাছে অনেক কিছু। ডাক্তার বাবু আমার মাকে যা দেওয়া হয়নি আমাকে তা দিতে হবে, আমাকে স্বীকার করতে হবে ওই রাজবাড়ির একজন বলে। আমি যারো সন্তান বলে সমাজ আমার দিকে চেয়ে চেয়ে হাসবে, বিদ্রোহ করবে, আমি কিছুতেই সহ্য করবো না। আর যদি তা না দেয় আমি আমি জোর করে আটায় করে নেবো, আমি স্বীকার করাবো যে হ্যাঁ আমি ওই রাজবাড়ির একজন। যদি কথা দাও তৃতীয় কোনো লোক জানবে না, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলুন? যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? যেভাবে তুমি চাইবে। আমি রাজবাড়ির বিশ্বস্ত কর্মচারী, আমি তোমাকে ভেতরের অনেক গোপন খবর দিতে পারবো। তাতে আপনার লাভ আছে? আছে আছে, নিশ্চয়ই লাভ আছে। কিন্তু প্রতাপ তার আগে তোমার আমার ভেতরে আমার একটা রিলেশনশিপ গ্রো করার দরকার, যাতে কেউ কাউকে বিট্রে করতে না পারে। বেশ তাই হবে। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করো। ও তাই বলুন, তাহলে এই লাভের উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? না, সে বেঁচে ছিল, সেদিন ছিল প্রচন্ড ঝড় জলের রাত। আমাকে চিনতে পারছ? পরশুদিন তুমি রাজবাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলে না? সেদিন তোমাকে দেখে আমার শরীরটা কিরকম গড়ে উঠেছিল, তাই আজ ভালো করে দেখতে এলাম। আপনি আপনি কালকে আসুন, উনি তো এখন বাড়ি নেই। আমি জানি, আমি আসবো বলেই তো তোমার স্বামীকে এখান থেকে সরানো হলো। তা
আমাকে এত ভয় পাওয়ার কি হল? আছে শোন না, আমি এখানে দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলবো, তারপর শুনে যাবো। সেই দিন রাত্রে রাজা বাহাদুরের লালসার শিকার হয়ে সরমা লজ্জায় ঘৃণায় নিজের শাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করল। এটাই হলো তোমাকে সাহায্য করার আমার কারণ। আমি দেখুন, আমি একটু ব্যাপারটা ভালো করে ভেবে দেখি, আপনাকে পরে জানাবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।